আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন সাহাবীর ওফাতের ঘটনা। এই ভিডিও থেকে জানা যাবে জিনেরা কিভাবে ওফাত বরণ করে, এছাড়াও জিন সম্পর্কে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই ভিডিও থেকে জানতে পারবেন। তবে শুরু করা যাক। হযরত আবু রেজা বলেন, একটা সফরে আমরা একটা জলাশয়ের কিনারে তাঁবু খাটিয়েছিলাম। দুপুরে বিশ্রামের জন্য তাঁবুর ভেতরে প্রবেশ করি। আমরা প্রত্যক্ষ করি তাঁবুর মাঝে একটা সর্পিণী অস্থির হয়ে আছে। আমি পানির একটি পাত্র নিয়ে তার শরীরে পানির ছিটা দিলাম। মনে হলো সে কিছুটা শান্ত হয়েছে। পানির ছিটা বন্ধ করতেই আবারও সে ওই আচরণ করতে লাগলো। আসরের ওয়াক্ত যখন হয়ে এসেছে, সর্পিণীটা ওফাত বরণ করে। আমি আমার থলে থেকে সফেদ একটা কাপড় বের করে সম্মানের সাথে তার শেষকার্য সম্পন্ন করলাম। পরের দিনেও সারা রাত সফর করলাম। সকালে আরেকটা জলাশয়ের ধারে তাঁবু খাটিয়েছি এবং তাঁবুর ভেতর বিশ্রাম গ্রহণ করতে লাগলাম। এমনই এক সময় একটা আওয়াজ ভেসে আসলো আমার কানে। কেউ যেন বলছে, তোমার প্রতি সালাম। একবার, দুইবার, দশবার, এক শতবার এবং আরো বেশিবার সালাম হোক। আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি? সে বলল, আমি হলাম জিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকত দান করুন। আমাদের সাথে তুমি যেই উত্তম আচরণ করেছো, এর বদলে তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে আর কিছুই নেই। অতঃপর আমি বললাম, আমি বুঝতে পারছি না, এমন কি উপকার আমি করেছি? অতঃপর তারা বলল, গতকাল যে সর্পিণীটা তোমার তাঁবুতে ওফাত বরণ করেছিল, সেটি সর্বশেষ জিন ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করেছিল। খাওয়ায়েসুল কুবরা গ্রন্থ থেকে এই ঘটনাটি সংগ্রহিত। সাফওয়ান ইবন মুত্তালিব রেওয়ায়েত করেন, আমরা হজে যাচ্ছিলাম, যখন আরাস নামক স্থানে পৌঁছেছি, একটি সর্পিণীকে ছটফট করতে দেখলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই সেটা ওফাত বরণ করল। একজন সেটাকে সফেদ কাপড় পরিয়ে তার শেষকার্য সম্পাদন করল। আমরা মক্কায় পৌঁছলাম। যখন মসজিদে হারামে পৌঁছেছি, হঠাৎ একজন এসে আমাদের সামনে দাঁড়ালো এবং বলল, তোমাদের মাঝে আমর ইবনে জুবাইরের সাথী কে? আমি বললাম, আমরা আমর বিন জুবাইরকে চিনি না। সে বলল, ওই দিন তোমাদের যেই ব্যক্তি সর্পিণীটার শেষ কার্য সম্পাদন করেছে, তখন সকলে একজনকে দেখিয়ে দিল। লোকটি বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে যেই নয়জন জিন কোরআন শ্রবণ করার জন্য এসেছিল, এই সর্পিণীটা ছিল তাদেরই সর্বশেষ জন। তাবারানী কর্তৃক সংগ্রহীত। হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ সম্পর্কে হযরত ওসায়েদ বর্ণনা করেন, ওমর মক্কায় যাচ্ছিলেন, মরুপথে একটি সর্পিণীকে ওফাত বরণ করা অবস্থায় দেখে তিনি গর্ত করার জন্য হাতিয়ার আনতে বললেন। অতঃপর গর্ত করে সর্পিণীটাকে একটা কাপড়ে জড়িয়ে তাতে অন্তিমভাবে শায়িত করা হয়। তখন অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসলো, হে শরক, তুমি কোনো মরুভূমিতে ওফাত বরণ করবে এবং আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তোমাকে অন্তিমভাবে শায়িত করবে। উল্লেখ্য, সারক ছিল সেই ওফাত বরণ করা জিনের নাম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন। বাইহাকী কর্তৃক সংগ্রহীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ তাকে অন্তিমভাবে শায়িত করলেন। তিনি খলিফায়ে রাশিদিনের সর্বশেষ ব্যক্তি ছিলেন। এই রকমের আরেকটি বিবরণ হযরত আবু রশিদ কর্তৃক বর্ণিত হয়েছে। তিনি বলেন, একবার হযরত ওমর ইবন আব্দুল আজিজ আমাদের কাছে উপস্থিত ছিলেন। তিনি যখন চলে যাবেন, আমার মুনিব আমাকে হুকুম করলেন, তুমি ওমর ইবন আব্দুল আজিজের সাথে যাও এবং তারই সাথে থাকো। আমি তার সাথে সওয়ারি হলাম। মরুভূমিতে গিয়ে পথের মাঝে একটা ওফাত বরণ করা সাপকে দেখতে পাই। ওমর নেমে আসলেন এবং সর্পিণীটাকে পথ থেকে সরিয়ে এক জায়গায় অন্তিমভাবে শায়িত করলেন। অতঃপর আমরা আবারও রওনা হলাম। তখন শুনতে পাই, ইয়াখারকা, ইয়াখারকা, এই বলে কেউ বিলাপ করছে। ওমর ইবন আব্দুল আজিজ ডানে বামে কাউকে না দেখতে পেয়ে বললেন, আল্লাহর কসম দিলাম, যদি আত্মপ্রকাশ সম্ভব হয় তবে তুমি প্রকাশিত হও, অথবা বলো এই খারকাটি কি? তখন অদৃশ্য থেকে আওয়াজ এলো, খারকা হলো সেই জিনের নাম যাকে আপনি সর্পিণী রূপে অন্তিমভাবে শায়িত করেছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি,
তিনি একদিন খরকাকে বলেছিলেন, খরকা তুমি মরুভূমিতে ওফাত বরণ করবে, সেই সময়ে মুমিনদের মাঝে যিনি সর্বশ্রেষ্ঠ সেই তোমাকে অন্তিমভাবে শায়িত করবে। উমর বললেন, তোমার উপর আল্লাহর রহমত হোক, কে তুমি? সে বলল, যারা এই স্থানে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করেছিল আমি তাদেরই একজন। হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ তাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই কথা শুনেছো? সে বলল, জি হ্যাঁ। এই কথা শুনে হযরত ওমর ইবনুল আব্দুল আজিজের দুই চোখ বেয়ে অশ্রুধারা বেরিয়ে এলো। এরপর আমরা আবারও রওনা হয়ে গেলাম। বাইহাকি গ্রন্থ কর্তৃক সংগ্রহীত। মূলত এই দুটো ঘটনায় এক, কোন রাবি হয়তো জিনটার নাম ভুল শুনিয়েছিলেন, সেজন্য দুটি বর্ণনায় উক্ত জিনের নাম দুটো এসেছে, কিন্তু আলোচ্য ঘটনা থেকে শিক্ষা একই। আমরা সকলেই জানি জিন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গুপ্ত, অদৃশ্য কিংবা লুকায়িত। একটি হাদিস কর্তৃক জানা যায় জিন হয় তিন প্রকারের, নম্বর এক যারা শূন্যে উড়ে বেড়ায়, নম্বর দুই কিছু সাপ ও কুকুর, নম্বর তিন যারা মানুষের কাছে আসে এবং চলে যায়। সহিহ আল-জামে আস-সাগীর হাদিস নং 3114। জিন আল্লাহ তাআলার অন্যতম সৃষ্টি। জিন জাতির সৃষ্টি হয়েছে উত্তপ্ত অনলায়িত শিখা থেকে। জিনেদের আদি পিতা অনলায়িত শিখার তৈরি হলেও সে কিন্তু আসলে অনলায়িত শিখা নয়। যেমন মানুষের সৃষ্টি হয়েছে কাদা মাটি থেকে, কিন্তু মানুষ কাদা মাটি নয়। ঠিক তেমনই ভাবে জিনের পূর্বপুরুষ অনলায়িত শিখার তৈরি হলেও জিন মানেই যে অনলায়িত শিখা হবে এমন কিন্তু নয়। এর প্রমাণ মুসনাদে আহমদ কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান নামাজের মাঝে আমার সাথে মোকাবিলা করতে আসে, তখন আমি তার গলায় হাত দেই, তখন আমি শয়তানের থুতুর শীতলতা নিজের হাতে অনুভব করেছি। সুতরাং শয়তান বা জিন যদি দাহ্য অনলায়িত শিকার হতো তাহলে তার থুতু ঠান্ডা হতে পারত না। তাই দোজখের অনলায়িত শিখা দ্বারা জিনেদের ঠিকই কষ্ট হবে। জিনেদের শরীর মূলত খুবই সূক্ষ্মাতি সূক্ষ্ম। জিনেরা চাইলে যে কোনো কঠিন পদার্থের বাধা অতিক্রম করতে পারে অতি সহজেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ কিছু কাজ শিখিয়ে দিয়েছেন এবং তাদের বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন, যার দ্বারা জিনেরা চাইলেই এক আকার থেকে অন্য আকারে রূপান্তরিত হতে পারে। তবে জিনেদের সবচেয়ে প্রিয় আকার হলো সর্পিনীর আকার। জিনেরা বেশিরভাগ সময়েই সর্পিনীর আকারেই চলাফেরা করতে পছন্দ করে। তাদের খাবার হলো শুকনো হাড় এবং গোবর। সহিহ হাদিসে শুকনো হাড় এবং গোবর দ্বারা এসেঞ্জা করতে নিষেধ করা হয়েছে। হাদিসে বলা হয়েছে, এই দুটো হলো জিনেদের খাবার। জিনদের বিবেক বুদ্ধি এবং অনুভূতি শক্তি রয়েছে। তাদের আছে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা। তাদের মধ্যে রয়েছে ভালো জিন এবং মন্দ জিন। পবিত্র কোরআনে জিনেদের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, নিশ্চয়ই আমাদের কিছু সৎকর্মশীল এবং কিছু এর ব্যতিক্রম, আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত। সূরা জিন আয়াত নং 11। আসমানে কিতাবে যারা বিশ্বাস করে, যেমন ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, এরা সকলেই জিনেদের অস্তিত্বে বিশ্বাসী। কিছু দার্শনিক এবং বস্তুবাদী কিছু গবেষক জিনেদের অস্তিত্ব স্বীকার করে না। দার্শনিকদের একটি দল বলে থাকে, ফেরেশতা ও জিন এই দুটো শব্দ বিশেষত রূপক অর্থে ব্যবহৃত। ভালো চরিত্রের ফেরেশতা আর মন্দ চরিত্রের জিন বা শয়তান শব্দেরই প্রতিরূপ। তাদের বক্তব্য কোরআন এবং সুন্নার সম্পূর্ণ পরিপন্থী। জিনেদের অস্তিত্ব স্বীকার করা ইমান বিল কাইবের বা অদৃশ্যের প্রতি ইমানের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রায় 50 বার জিন সম্পর্কে আলোচনা করেছেন। জিন জাতির সৃষ্টি, তাদের ইসলাম গ্রহণ, মানুষের আগে তাদের সৃষ্টি ইত্যাদি বিষয়ে একাধিক আয়াত অবতীর্ণ হয়েছে। সূরা আর রহমানে জিন এবং মানুষকে একসাথে সম্বোধন করা হয়েছে। সুলাইমান আলাইহিসসালামের আমলে জিনেদের কাজকর্ম করার তথ্য কোরআনে উল্লিখিত আছে। তাদের সম্পর্কে মহান আল্লাহ সূরা জিন নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। তাই জিনেদের অস্তিত্ব অস্বীকার করা কোরআন অস্বীকার করার নামান্তর। একটা প্রশ্ন হলো, জিনেরা কি মানুষের মতোই ওফাত বরণ করে? আর জবাব হলো, জিনেরা ওফাত বরণ করে। হাদিস শরীফে এসেছে, হে আল্লাহ, আপনি চিরঞ্জীব যিনি কখনো ওফাত বরণ করবেন না, অথচ মানুষ ও জিন ওফাত বরণ করে। সহিহ বুখারী হাদিস নং 7383। তবে জিনেদের ওফাতের উপলক্ষ মানুষের ওফাতের উপলক্ষের সঙ্গে মিল নাও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিস্ময়কর সৃষ্টি থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দিন। আমিন।
নিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায়। এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।